ইদানিং ভগবান রজনীশ ওরফে ওশো তার রিল এবং ভিডিওতে ফেসবুক জগৎ মোটামুটি ব্যস্ত আছে। কেন এই শব্দ বললাম, কারণ এখন রিলে আর ফেসবুকে আমরা ওশো ওশোর বক্তব্য শুনতে পাচ্ছি, ওশো নামে পরিচিত, আমরা তার কথা এইভাবেই আমরা পাচ্ছি। ওশো তিনি মূলত ওশো নাম ধারণ করেন আমেরিকা যাওয়ার পরে, মানে বেশি প্রচার হয়। আর ভগবান ভগবান রজনীশ থেকে ভগবান হয়ে যান, ভগবান শব্দ ধারণ করেন সম্ভবত 70 দশকে। 80 দশকে তিনি হয়ে যান অশো, তিনি আমেরিকাতে যেতে বাধ্য হন, আবার আমেরিকা থেকে ফিরতেও বাধ্য হন। তাকে প্রায় 20-25টি দেশ গ্রহণ করেনি। তার বিতর্কিত বক্তব্য, মানে আমেরিকার মতো দেশেও তার বক্তব্যকে বিতর্কিত মনে করা হতো, এত বাক স্বাধীনতার দেশে, ব্যক্তি স্বাধীনতার দেশেও। তাহলে বুঝুন তার বক্তব্যের ধার কত। তো এই অশোর অনেকেই তাকে হিন্দু মনে করে, আসলে তিনি হিন্দু ছিলেন না, তিনি মূলত জৈন ধর্মের বা জৈন সম্প্রদায়ের পরিবারের তিনি সদস্য ছিলেন, কিন্তু অনেকেই তাকে হিন্দু মনে করে, আসলে তা না, তিনি জৈন ধর্মের। ইন্টারনেটে বা গুগলে বা বিভিন্ন তথ্যে তাকে সব কিছুই পাবেন, একটা জিনিস পাবেন না। কেন এটা পাওয়া যাচ্ছে না সেটাও একটা গবেষণার বিষয়। যা পাওয়া যাচ্ছে না তা হলো, এই ভগবান রজনীশ কিন্তু বাংলাদেশে এসেছিলেন, এই তথ্যটা ইন্টারনেটে নেই। কেন নেই? তিনি যে বাংলাদেশে এসেছিলেন এবং এখান থেকে বার্মা নাকি কোন দেশ হয়ে পরে তিনি অন্য দেশে চলে যান, যদিও তিনি শেষে আবার ভারতে ফিরে আসেন, কিন্তু বাংলাদেশের কথাটা কেন নাই ওশোর ব্যাপারে, কেন উল্লেখ করে নাই? বাংলাদেশে তিনি যখন আসেন তখন বাংলাদেশের ইনকিলাব সহ কিছু পত্রিকা দাবি করেছিল যে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ভগবান রজনীশ বড় মোটা বোল্ড আকারে এই প্রথম পাতায় ইনকিলাবেটে সবচেয়ে বেশি বড় করে ছেপেছিল যে ভারতের এক ভগবান রজনীশ, হিন্দু সম্প্রদায়ের ভগবান রজনীশ, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আসলে সেই তথ্যটা ছিল বিভ্রান্তিকর, তিনি তো জৈন ধর্মের, তিনি জৈন ধর্মের লোক, তিনি হিন্দু হলেন কিভাবে? বলতে পারতেন যে জৈন ধর্মের লোক ইসলাম ধর্ম, যদিও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কারণ অশো হচ্ছে, মানে অশো ভগবান রজনীশ ওরফে অশো, তিনি মূলত সর্বধর্মে ধর্মেরই পণ্ডিত, তিনি সব ধর্মের উপরে প্রচুর পড়ালেখা করেছেন। তারপর তার একাডেমিক পড়ালেখা ছিল দর্শন, দর্শনের ছাত্র তিনি ছিলেন, দর্শনেই পড়ালেখা শেষ করেছেন। তিনি বক্তা হিসেবে খুব ভালো, তার বিরোধীরাও তার বক্তব্যকে পছন্দ করে, অশোর তার মতের বিরোধীরাও তার বক্তব্য পছন্দ করে, তার প্রচুর সম্মোহনী ক্ষমতা ছিল, তার বক্তব্য খুব চমৎকার। তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন, তাকে ভারতীয় পত্রিকাগুলো সেক্স গুরু হিসেবে চিহ্নিত করে, যদিও তিনি নিজেকে সেক্স গুরু বলেন নাই। অনেকেই তার বই পড়ার কথা বলেন, তার এত বই, তিনি আসলে কোনো বই লিখেননি। অশো ভগবান রজনীশ বা অশো, তিনি নিজে কোনো বই লিখেননি, তার বইগুলো গ্রন্থাগার হিসেবে প্রকাশ করেছে বিভিন্ন প্রকাশনী, বিভিন্ন ব্যক্তি স্বউদ্যোগে বা বিভিন্ন ফাউন্ডেশন বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কারণে, তার উপর প্রায় 400-এর অধিক বই প্রকাশিত হয়েছে তার নামে। মূলত অশো একটি বইও লিখে যাননি, সবগুলি তার ছিল লেকচার। তিনি একজন ওরাটার, বক্তা হিসেবে তিনি চমৎকার, দেখতেই তো পারছেন আপনারা, অশো লিখে সার্চ দিন, তার বক্তব্যগুলো শুনতে পারবেন। তো এই ভগবান রজনীশ কিন্তু আসলে হিন্দু ছিলেন না, সনাতন ধর্মের অনুসারী ছিলেন না,
তিনি ছিলেন জৈন ধর্মের অনুসারী, তার নামগুলো পড়লেই বুঝবেন, তার আসল নাম জানলেই বুঝবেন তিনি কোন ধর্মে কোন ধর্মের অনুসারী। এই যে আমি বিস্মিত হয়ে গেলাম, আমার আমি অবাক হয়ে যাই, তখন তো আর জানতাম না উনি অসহায়, এত তো জানা ছিল না। এই ভগবান রজনীশকে বাংলাদেশে পত্রিকাগুলো লিখে ফেলেছিল তিনি মুসলমান হয়ে গেছেন, যারা 90 দশকের পত্রিকাগুলো খুললেই পাবেন, 90 দশকের পত্রিকাগুলো খুলেন, সেই সময়ের ভগবান রজনীশ ভারত থেকে পালিয়ে বাংলাদেশে এসেছেন, এরকম শিরোনাম পাবেন। ইনকালাব পত্রিকায় তো পাবেনই সবার আগে, তখন ইনকালাব ছিল, হলো সেই সময় ইনকালাব ব্যাপক জনপ্রিয়, আমরা পড়েছি, সেখানে দেখেছিলাম ভগবান রজনীশ। তো ভগবান রজনীশ যে অশ্ব এটা তো জানতাম না, ঠিক আছে। তবে বিস্ময়কর বিষয় হলো যে তার বক্তব্য ইদানিং অনেক মানুষ শুনতেছে, এবং তার দর্শন অনেকে গ্রহণ করে কিনা জানি না, তবে শুনতেছে অনেকে। তিনি ছিলেন তিনি মূলত নাস্তিক, তিনি মনে করেন যে যে তার সমস্ত শিশুর আগে নাস্তিক হওয়া উচিত, তারপরে সে কোনো ধর্ম গ্রহণ করবে। এটা অসুর মতামত, আমার না। তিনি পৃথিবীর বহু বিষয় নিয়ে মন্তব্য করেছেন, অর্থনীতি, রাজনীতি, সমরনীতি। তিনি রাজনীতিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছেন, ধর্মের কুসংস্কার এবং ধর্মের বাধ্যবাধকতাকে তিনি অস্বীকার করেছেন। ইভেন তিনি সমাজতন্ত্র নিয়েও কথা বলেছেন, তিনি মনে করেন যে সমাজতন্ত্র আর পুঁজিবাদ আলাদা বিষয় না, একটা অদ্ভুত ব্যাপার। আমি তাকে নিয়ে এক মাস যাবৎ পড়ালেখা করলাম, আশ্চর্য হয়ে গেলাম যে তিনি আবার কিন্তু বলেছেন যে সমাজতন্ত্র অনিবার্য, মানে পুঁজিবাদের কারণেই সমাজতন্ত্র থাকবে, এটা তার বক্তব্য, তার ধারণা যে সমাজতন্ত্র পুঁজিবাদ থাকলে সমাজতন্ত্র থাকবে। আমি বিস্মিত হয়ে গেলাম, এটা কোনো মানে আমি সাধারণত এই বক্তব্য সবার কাছে শুনি না, এই প্রথম আমি শুনলাম যে পুঁজিবাদ যদি থাকে সমাজতন্ত্র থাকবেই, সমাজতন্ত্র পুঁজিবাদের অনিবার্য পরিণতি সমাজতন্ত্র। তবে তিনি বলেন নাই যে পুঁজিবাদ ধ্বংস হয়ে যাবে বা পুঁজিবাদ দরকার নাই, এটাও তিনি বলেননি, তা কিন্তু তিনি বলেননি। যে কমিউনিজমের মতো তিনি পুঁজিবাদকে ধ্বংস করতে চাওয়া, পুঁজিবাদের উচ্ছেদ চাওয়া, এটা তিনি কখনো বলেন নাই। কিন্তু তার বক্তব্যের ভিতরে আপনি দেখবেন যে একটা সাম্যবাদী নীতি আছে, হয়তো তার প্রয়োগ ভিন্ন, তার বক্তব্য ভিন্ন, তার আচরণ ভিন্ন, কিন্তু তিনি অনেকটা সাম্যবাদী মানুষ মনে হয়েছে আমার কাছে। তিনি সম্পদের উচ্ছেদ চেয়েছেন কি না এটা আমি নিশ্চিত হতে পারিনি, তবে তিনি অনেকটাই সাম্যবাদী। তিনি বলতেছেন যে যে ইহুদি ধর্মের বক্তব্য নিয়ে আসেন, ইহুদি ধর্মে নাকি আছে সেই দর্শনটাই তিনি প্রচার করেন এখানে। আবার যদিও তিনি প্রথমে জৈন, তারপর মানে পারিবারিকভাবে তিনি জৈন, তারপরে তিনি হয়ে গেলেন অ্যাথিস্ট মানে নাস্তিক, কিন্তু তিনি তালমুদ অরিজিনাল যে ইহুদিদের গ্রন্থ সেখান থেকে এসে বলেছেন যে যে পৃথিবীতে সুখ ভোগের সকল আয়োজন ছিল, সেটা ভোগ না করাই পাপ, তিনি সেটা নিজে বিশ্বাস করেন। যদি তিনি প্রচলিত কোনো ধর্মকে তিনি বিশ্বাস করেন নাই, কোনো ধর্মকে পালন করতে হবে এমন কোনো বক্তব্য তিনি দেন নাই। তিনি বলেছেন যে মানুষ ধর্ম মানুষকে সত্যবাদী বানাইতে পারে নাই, ধর্ম মানুষকে সৎ বানাতে পারে নাই, যদিও ধর্ম বারবার এগুলো বলেছে মানুষকে পারে নাই। তিনি অভিযুক্ত করেছেন ধর্মকে, সমাজতান্ত্রিক আন্দোলনকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন যে এটা আন্দোলন করা কিছুই নাই, এটা হচ্ছে যে সমাজতন্ত্র হচ্ছে পুঁজিবাদের পুঁজিবাদেরই অংশ, তিনি আলাদা করে দেখেন না সমাজতন্ত্র পুঁজিবাদ, তিনি বলে এক করে ফেলেন, তার দর্শন অসুর দর্শন। কিন্তু আপনাদের যে তথ্যটা আমি নতুন দিলাম, যেটা আপনি নেটেও পাবেন না, যেটা আপনি আলোচনায় পাবেন না, যেটা আপনি গুগলে পাবেন না, এই ভগবান রজনীশ কিন্তু বাংলাদেশে এসেছিল, এই তথ্যটা বলার জন্যে আমি আলোচনায় আসছি। ইন্টারনেটে যে সব থাকবে, গুগলেই সব থাকবে, তথ্য সঠিক নয় তার প্রমাণ আপনাদের আমি দেখিয়ে দিলাম একটা চোখে আঙুল দিয়ে। এমন অনেক বিষয় আছে যেগুলো গুগলে ভুল, অথবা তথ্যের লিকেজ আছে, অথবা বিভ্রান্তিকর তথ্য, অথবা নেই। যেমন এই যে একটা ভগবান রজনীর যে বাংলাদেশে এসেছিলেন এবং তিনি যে জৈন, অবশ্যই এটা ইন্টারনেট ঘাটলে আপনি পাবেন যে তিনি জৈন, কিন্তু বাংলাদেশে জৈন ছিলেন, তিনি যে বাংলাদেশে এসেছিলেন পালিয়ে ভারত থেকে, এটা কোথাও পাবেন না, পাবেন বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে, সেই সময় 90 দশকের পত্রিকাগুলো খুললেই পাবেন। ইনকালাব একেবারে বড়, আমার স্পষ্ট মনে আছে ইনকালাবে ভগবান রজনীশের ছবি দেওয়া, ভগবান রজনীশ মুসলমান হয়ে গেছেন একেবারে। এই তথ্যটা আমি বিস্মিত হয়ে গেলাম, এই মিথ্যা তথ্যটা কীভাবে পত্রিকাগুলো দেয়। যাই হোক, ভগবান রজনীশ হচ্ছে এই মুহূর্তে একজন জনপ্রিয় বক্তা, যদিও তিনি মৃত, তিনি তো এখন জীবিত নেই, তার বক্তব্যগুলো নতুন করে মানুষ শুনতেছে।